তোমাদেরকে কিছু বল আমাদের স্কুলে দিয়েছে উদ্যোগে আদর্শ অম্বিকা অঙ্কার সেবাশ্রমের সহযোগিতায় যে মহতী থ্যালাসেমিয়া বাহক উন্নয়ন শিবিরের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পন্ন হয়েছে। এবং সর্বোপরি আজকে এই অনুষ্ঠানে আমি যেটা দেখলাম যে অনুষ্ঠানের শুরুতে যে এলাকার ছাত্রছাত্রীদের একটা বিপুল সারা আমরা লক্ষ্য করলাম এবং আজকে সর্বোপরি স্কুলের যে লক্ষ্যমাত্রা সে আমরা পূর্ণ করতে পারিনি, সে কারণে আগামী 30 ডিসেম্বর পুনরায় আমরা এই স্কুলে অনুষ্ঠিত করব। এটা খুবই প্রয়োজনীয়তা, কেননা এখন আমরা দেখতে পাচ্ছি যে থ্যালাসেমিয়া রোগটা বিশেষ ক্ষেত্রে মেয়েদের দেখা যাচ্ছে এবং তার যে সন্তান সন্ততি তাদের মধ্য থেকে মধ্যে এটা ছড়িয়ে পড়ছে। আমি বিশেষ করে দেখেছি আমাদের গ্রামে ধারাতে একটি বাচ্চা ছেলে তার 6 মাস বয়সে থ্যালাসেমিয়া ধরা পড়ে। কেন না এখনও আমরা সঠিকভাবে এর চিকিৎসা বা এর যে কী প্রয়োজনীয়তা এর যে কী গুরুত্ব সেটা আমরা এখনও আমাদের এই সমাজের সমস্ত মানুষকে বোঝাতে পারি। এই জন্য এই বিশেষ ক্যাম্পের প্রয়োজন যে বিয়ের আগে যাতে ছেলে মেয়ের পরীক্ষা রক্ত পরীক্ষা করিয়ে এই থ্যালাসেমিয়া বিষয়ে তাদের অভিজ্ঞতাটা আসে, কীভাবে এই থ্যালাসেমিয়া রোগটা আমাদের সমাজ থেকে দূরীভূত করা যায়। যেমন আমাদের করতে পেরেছি গুটি বসন্ত পোলিও মুক্ত আমাদের সমাজ গড়ে তুলতে পেরেছি, সেইভাবে এই থ্যালাসেমিয়া মুক্ত কীভাবে সমাজ গড়ে তুলতে পারবো তার জন্য বিশেষ শিবিরের যে আয়োজন সেগুলো যা এইখানে যে আজ হচ্ছে এটা বিভিন্ন জায়গায় যাতে করা যায় তার জন্য আমি আমাদের কর্তৃপক্ষ এবং যারা এই ব্যবস্থা করছেন তাদের কাছে আমি আহ্বান জানাবো।